আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা পজিশন নিয়ে আলোচনা করব। আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন পজিশন স্টেটিক রিলেটিভ অ্যাপসোলট ফিক্সড স্টিকি আমরা পজিশনের জন্য এই পাঁচটা ব্যবহার করতে পারি আমরা যখন পজিশন ব্যবহার করব। তখন আমরা লেফট রাইট টপ বটম এই চারটা ব্যবহার করতে পারব আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন আমি এখানে কি করেছি এখানে আমি দেখুন একটি এইস টু নিয়েছি এবং কিছু লিখে দিয়েছি এবং এটার নিচে আমি পজিশন ওয়ান নামে একটি ক্লাস ডিপ নিয়েছি এবং এটার ভিতর আমি পজিশন টু নামে আরেকটি ক্লাস ডিপ নিয়েছি তাহলে এটা হচ্ছে প্যারেন্ট ডিপ এবং এটা হচ্ছে এই প্যারেন্ট ডিপের চাইল্ড ডিপ এখন একটু লক্ষ্য করে দেখুন আমি এই প্যারেন্ট ডিপের নিচে পজিশন ওয়ান এটার নিচে আমি এইস থ্রি নিয়েছি কয়েকটা আচ্ছা এখন একটু দেখুন আমি এই এইচ টু এটাকে ধরেছি এটাকে ধরে এটা কালার করে দিয়েছি রেড ফন্ট ফ্যামিলি করে দিয়েছি এরিয়াল ব্ল্যাক ফন্ট সাইজ করে দিয়েছি টোয়েন্টি পিকজেল এখন আমি এই এইচ থ্রি এটাকে ধরেছি এটাকে ধরে এটা কালার করে দিয়েছি ব্লো ফন্ট ফ্যামিলি করে দিয়েছি এরিয়াল ব্ল্যাক ফন্ট সাইজ করে দিয়েছি টোয়েন্টি পিকজেল এখন আমি এই পজিশন ওয়ান এটাকে ধরেছি এটাকে ধরে এটার উইথ করে দিয়েছি পাঁচশো পিকজেল হাইট করে দিয়েছি তিনশো পিকজেল ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছি গ্রিন বর্ডার দিয়েছি থ্রি পিকজেল সলিড গ্রে কালার বর্ডার রেডিয়াস দিয়েছি টেন পিকজেল সেম একই রকম করে আমি এই পজিশন টু এটাকে ধরেছি এটাকে ধরে এটার উইথ করে দিয়েছি একশো পঞ্চাশ পিকজেল হাইট করে দিয়েছি একশো পঞ্চাশ পিকজেল ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছি রেড বর্ডার দিয়েছি থ্রি পিকজেল সলিড গ্রে বর্ডার রেডিয়াস দিয়েছি পঞ্চাশ পার্সেন্টেজ আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন আমরা দ্বারা এটা একটু সেভ করুন সেভ করে এখান থেকে একটু রান করুন তাহলে এটা এমন দেখাচ্ছে আচ্ছা এখন এটাতে আমরা পজিশন ব্যবহার করব এখন আপনি এটা কি পজিশন ওয়ান মানে এটা হচ্ছে প্যারেন্ট ডিপ এবং এটা হচ্ছে চাইল্ড ডিপ পজিশন টু আপনি এটাতে লিখে দেন পজিশন স্টেটিক এখানে একটু রিলুট করুন এটার আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এটা আমরা কোথায় ব্যবহার করেছি একটু দেখুন আমরা পজিশন ওয়ান এটাতে ব্যবহার করেছি এটাতে দেখুন গ্রিন কালার রয়েছে তাহলে এটা হচ্ছে এই বক্সটা এখন আপনি এখানে লিখে দেন টপ থেকে একশো পিক জেল লিফ্ট থেকে দুইশো পিক জেল দ্বারা সেভ করে এখানে রিলোড করুন দেখুন এটার আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না কারণ পজিশন স্টেটিক এটা ডিফল্টভাবে থাকে এটার আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না আচ্ছা এখন একটু দেখুন আমরা এখান থেকে এটাকে কাট করুন কাট করে ধরে এই বক্স টু এটাতে আসেন এটাতে এসে এখানে এই কথাটা বসাই দেন এবং এখানে লিখে দেন পজিশন অ্যাপসোলুট এই কথাটা লিখে আপনি একটু প্লাস দ্বারা সেভ করে এখানে রিলুট করুন দেখুন আমরা এটার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আচ্ছা আপনি এখানে লিখে দেন টপ থেকে জিরো পিকজেল এবং লিফ্ট থেকে জিরো পিকজেল প্লাস এস দ্বারা সেভ করে এখানে রিলুট করুন দেখুন এটা কোথায় চলে গেছে একটু লক্ষ্য করে দেখুন এটা এখানে চলে গেছে আমরা যদি এখানে লিখে দিতাম টপ থেকে জিরো এবং রাইট থেকে জিরো পিকজেল তাহলে এটা কোথায় যাইত একটু লক্ষ্য করে দেখুন তাহলে এটা এখান থেকে এখানে চলে যাচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি সে টপ থেকে জিরো পাবে এবং রাইট থেকে জিরো পাবে সেজন্য সে টপ থেকে জিরু পাচ্ছে এবং রাইট থেকে জিরু পাচ্ছে সে এখানে চলে যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি এই বক্সটা এটার ভিতরে থাকবে এটা থেকে বাইরে আসবে না সেজন্য আমাদের এইটার সঙ্গে এটা রিলেশন স্থাপন করতে হবে তাহলে এটা এটার ভিতরে থাকবে সেজন্য আমাদের যেটা করতে হবে আপনি এটা একটু কপি করেন কপি করে পজিশন ওয়ান এটাতে আসেন এটাতে এসে আপনি এখানে লিখে দেন পজিশন রিলেটিভ প্লাসের দ্বারা সেভ করে এখানে রিলুট করুন দেখুন এটা এই টপ থেকে জিরো এবং রাইট থেকে জিরো পেয়ে এখানে দাঁড়াই আছে এখন আমরা চাচ্ছি এটা এই মিডিয়ালে নিয়ে আসবো মিডেলে নিয়ে আসার জন্য এটা একটু ইনসপেক্ট করেন ইনসপেক্ট করে আপনি এই দেখুন টপ এটা আপনি একটু মানটা একটু বাড়ান দেখুন এটা এমন হচ্ছে আপনি রাইট এটার মানটা আপনি একটু বাড়ান দেখুন এটা। এইখানে আসতেছে অর্থাৎ আমরা এটাকে মিডেলে দেখতে পাচ্ছি আমরা এইভাবে মিডেলে নিয়ে আসতে পারি অথবা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের এই যে টপ থেকে জিরো লিপ থেকে জিরো দেখুন এটা লিখার পর এটা কোথায় যা এটা এখানে আসে এবং আপনি এখানে লিখে দেন বটম থেকে জিরো আচ্ছা এখানে দেখুন আমি এখানে টপ থেকে জিরো পিকজেল লিখেছি লিপ থেকে লিখেছি জিরো বটম থেকে লিখেছি জিরো যখন আপনি এটাকে জিরোতে রাখবেন তখন পিকজেল ব্যবহার করলেও হবে অথবা ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই এখন দেখুন এটা একটু কাটপ্লাস দ্বারা সেভ করুন সেভ করে এখানে রিলুট করুন এটা এমন দেখাচ্ছে এখন আপনি এখানে লিখে দেন মার্জিন অটো দেখুন এটা এখন মিডেলে চলে আসবে আমরা এইভাবেও কোনো কিছুকে মিডেলে নিয়ে আসতে পারি আশা করি আপনারা পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাপসোলুট এই দুইটা ক্লিয়ার বুঝতে পেরেছেন আচ্ছা আমরা এখন বক্স টু এইটাকে উঠাই দিচ্ছি এটাকে উঠাই দিয়ে একটু লক্ষ্য করে দেখুন এটাকে ধরুন এটাকে ধরে এটাকে উঠাই দেন প্লাস সাইজ দ্বারা সেভ করুন সেভ করে এখানে একটু রিলুট করুন তাহলে এটা এমন দেখাচ্ছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি পজিশন ওয়ান এখানে দেখুন এই পজিশন ওয়ান এখানে আমরা কি ব্যবহার করেছি পজিশন রিলেটিভ আমি আপনাদের বলেছিলাম আমরা যখন পজিশন ব্যবহার করব তখন আমরা লিফ্ট রাইট টপ বটম এই চারটা ব্যবহার করতে পারবো এখন আপনি এখানে লিখে দেন টপ থেকে একশো জেল লিফ্ট থেকে দুইশো পিক জেল কাটপ্লাসের দ্বারা সেভ করে এখানে রিলুট করুন দেখুন এই বক্সটা এইখানে চলে আসতেছে সে টপ থেকে একশো পিকজেল নেমে আসতেছে এবং লিফট থেকে দুইশো পিকজেল সরে যাচ্ছে এখন আপনি এখান থেকে এতটুকু উঠাই দেন কাটপ্লাস দ্বারা সেভ করে এখানে একটু রিলুট করুন তাহলে এটা এমন হচ্ছে এখানে আপনি লিখে দেন অ্যাপসোলুট কা দ্বারা সেভ করুন তাহলে দেখুন লিখাগুলো উপরে চলে যাচ্ছে এবং এটা এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি লিখে দেন টপ থেকে পঞ্চাশ পিকজেল লিপ থেকে একশো পিকজেল তাহলে দেখুন এটা কোথায় যা এটা টপ থেকে পঞ্চাশ পিকজেল এবং লিফ্ট থেকে একশো পিকজেল সরে যাচ্ছে এবং এটা এই অবস্থায় আছে এখন আপনি এতটুকু উঠাই দেন এতটুকু উঠাই দিয়ে এখানে লিখে দেন স ইডি ফিক্সড কার্ড প্লাসের দ্বারা সেভ করে এখানে একটু রিলুট করুন দেখুন এটা ফিক্সড হয়ে গেছে আমরা যদি এখানে লিখে দিই টপ থেকে টেন পিকজেল এবং লিফ থেকে টোয়েন্টি পিকজেল দেখুন এটা এমন হবে এবং আপনি মাউসের চাকাটা একটু ঘুরান দেখুন এটা ফিক্সড হয়ে গেছে এখানে আপনি একটা কাজ করেন এই লিখাগুলো আর একটু বাড়াই দেন কাট প্লাস ডি চেপে আমরা ডুপ্লিকেট করলাম এবং এখানে একটু রিলুট করুন এখন মাউসের চাকাটা একটু ঘুরান দেখুন এই বক্স এটা ফিক্সড হয়ে গিয়েছে এখন আমরা স্টিকি নিয়ে কাজ করব একটু লক্ষ্য করে দেখুন স্টিকি এটা কি আপনি এখানে এসে লিখে দেন পজিশন স্টিকি এবং এতটুকু আপনি এখান থেকে উঠাই দেন উঠাই দিয়ে এস দ্বারা সেভ করে এখান থেকে আপনি একটু রান করেন দেখুন এটা এই অবস্থায় আছে এটার আমরা কোনো স্টিকি দেখতে পাচ্ছি না এখন আপনি এখানে লিখে দেন টপ থেকে টেন পিকজেল কার্ডপ্লাসের দ্বারা সেভ করুন এবং এখানে রিলুট করুন দেখুন এটা যখন টপ থেকে টেন পিকজেল নেমে আসতেছে তখন এটা স্টিকি হচ্ছে আচ্ছা একটা লক্ষ্য করে দেখুন এটা যাচ্ছে যাচ্ছে এটা যাচ্ছে যখন এটা টপ থেকে টেন পিকজেলে আসবে তখন সে স্টিকি হয়ে যাবে দেখুন তখন সে স্টিকি হয়ে যাচ্ছে আমরা যদি এখানে লিখে দিই টপ থেকে একশো পিকজেল দ্বারা সেভ করে এখানে একটু রিলুট করুন এখন একটু দেখুন এটা যাচ্ছে যাচ্ছে যখন সে একশো পিকজেলে আসতেছে টপ থেকে এখান থেকে যখন একশো পিকজেল নিচে আসতেছে তখন সে স্টিকি হয়ে যাচ্ছে দেখুন সে স্টিকি হয়ে যাচ্ছে আপনি যদি এখানে লিখে দেন টপ থেকে থ্রি পিকজেল কার্ড প্লাসের দ্বারা সেভ করুন এবং এখানে রিলুট করুন দেখুন এটা যখন টপ থেকে থ্রি পিকজেল হবে তখন এটা স্টিকি হবে এই দেখুন থ্রি পিকজেল হয়েছে তখন সেটা স্টিকি হচ্ছে আশা করি আপনারা এই পজিশন এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন আমরা পরবর্তী টিউটোরিয়ালে এগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম